হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে স্টার্ট করছি, তো সকালবেলা থেকে ব্লগ করতে সময় খুব একটা হয়নি, কারণ আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার জন্য কিছু গোজগাছ ছিল, তো সেই জন্য আর ব্লগটা সেরকমভাবে শুরু করতে পারিনি সকালবেলা থেকে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এখন প্রথমে যা বাড়ি যাব না, ব্যাগ ট্যাগ মোটামুটি গুছিয়ে রেখে দিয়ে তো প্রথমে মামামকে নাচের স্কুলে নিয়ে যাব। তো ওখানেই ও নাচ প্র্যাকটিস করা হয়ে গেলে তারপরে ফিরে এসে সব কিছু গোজগাছ করে নিয়ে যাব। তো যেহেতু মামামের স্কুলে টাইম হয়ে গেছে, তো ওই কারণে আর বেশি দেরি করলে হবে না। তো আমি রেডি আছি, শুধু মামামের পাপাই এখনও রেডি হয়নি, আর মামামকে রেডি করতে হবে। মামাম নিজে নিজেই রেডি হচ্ছে, তো যেহেতু গায়ে জামা নেই তো ওকে দেখাচ্ছি না। তো চলো মামামকে আগে রেডি করে নিই, তারপরে আমরা যাও। তো আমরা রেডি হয়ে গেছি, শুধু মামামকে রেডি করা বাকি ছিল। তো জামাটা আগেই ও পরে নিয়েছে, ওর বাবাই পরিয়ে দিয়েছিল। তো চুলটা আমি বেঁধে ওকে একটু সাজিয়ে দেবো, ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে, নাচের স্কুলে যাওয়ার জন্য ও রেডি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঘন্টা পরে চলে এসেছি, মানে নাচের স্কুল থেকে ফিরে চলে এসেছি। আর এটা সেটারই ভিডিও, মানে ফিরে চলে এসেছি। তো গেট খুলে এখন ঢুকছি, ওই যে মামাম যাচ্ছে আর ওর পাপাই রাস্তাতে নামিয়ে দিয়ে গিয়েছে আর কি। তো আমরা দুজনেই ঘরে ফিরে এসেছি, কারণ ও একটু টুকটাক বাজার করবে আর কি, যেহেতু আমরা ওখানে যাচ্ছি। তো সেই কারণেই টুকটাক ফল মিষ্টি এইসব আর কি কেনাকাটা করতে গিয়েছে। আর আমি এখন চাবি খুলছি, এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরা হয়ে আছে তো একটু অসুবিধাই হয়েছে। তো প্রথমে আমরা এখন ভেতরে ঢুকবো, আর ভেতরে ঢুকে আবার রেডি হব, মানে এই ড্রেসটা চেঞ্জ করে ওই ড্রেসটা। আর এখন আমি দেখো যে শাড়ি পরেও নিয়েছি, তো মানে শাড়ি পরার খুব একটা ইচ্ছে যে ছিল তা না, কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি বাড়ি, বাপের বাড়ি, তো অনেক দিন পরেই শাড়ি পরলাম। তো বলছে যে, মানে মামামের পাপাই বলছে যে শাড়ি পরো, তো ঠিক আছে চলো শাড়ি পরেছি। আর ক্যামেরাটা ওই করেছিল, আর ওই মিষ্টি ফল টুকটাক যা এনেছে তো ব্যাগে নিয়ে নিয়েছি। আমরা খুব একটা জামা কাপড় নিয়ে যাই না, কারণ ওখানে সব কিছুই থাকে। তো এখন দেখো আমি রেডি, মামাম রেডি, তো এখন শুধু যাব এই আর কি। আর চারিদিকে দেখো জামাপত্র, বিছানা মানে একদম অপরিষ্কার হয়ে আছে, কারণ এগুলো গোছানো কিছুই হয়নি। কি খাচ্ছে বলো? ব্ল্যাক কালারের শরবত। কোথায় এসেছো? দেখি দেখি দেখি, আমার দিকে তাকাও তাকাও। দিদুরের বাড়িতে এসেছো? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বাবার বাড়ি আসার পর থেকে তোমাদের সামনে আর একদম কথা বলার টাইম পাইনি, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর আমি এখন রান্নাঘরে রান্না করতে বসেছি, উনুনে কড়াই গরম হয়ে গেছে, তো টুকটাক রান্নাগুলো করে নেবো আর কি। আর মা ওইদিকে মশলা বাড়ছে, আর মাম্মা আর ওর পাপাই ওইদিকে খেলা করছে আর কি। তো এই যে দেখো পটল, পটল কেটে রেখেছি, তো ভাত হবে, যেহেতু ভাত রান্না করবো এত বেলা। তো ভাতটা হয়ে গেছে, মা আমাদের আসার আগেই ভাতটা রান্না করে রেখেছে। আর আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 মতো বেজে গেছে। তো এখন আমি পটলগুলো ভেজে নেব আর বেগুনগুলো ভাজবো। তো চলো কী কী রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো রাতের বেলা বেশি কিছু রান্না করব না, যদিও মা আগে থেকে ভাতটা রান্না করে রেখেছিল বলেইছিলাম। তো এখন আমি পটল ভাজবো আর বেগুন ভাজবো, আর মাছের ঝোলটা করে নেব। আর ফ্রিজে কিছু তরকারি আছে মা বললো, তো ওগুলো হলেই এতবেলা রান্নাটা হয়ে যাবে, মোটামুটি খাওয়া দাওয়াও হয়ে যাবে। তো এখন দেখো এখানে কী কী ভেজেছি, পটল ভাজা আর বেগুন ভাজা করেছি। বেগুনগুলো অবশ্য একটু কালো হয়ে গেছে, আর সবার জন্য ভাতের থালা বাড়াও হয়ে গেছে, ভাত আর টুকটাক যা তরি তরকারি আর মাছের ঝোল শাগের চচ্চড়ি, ব্যাস এইগুলোই। তো আজকে ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।